রূপত আহিল আজমল এটা পরিয়ালে কিদরে ভিক্ষা করিবলকিয়া হৈছিল আমি দেখুৱাইছিলো সেই বাতৰি অবৈধ স্বামী ধৰা অভিযান অব্যাহত থকাৰ মাজতে সমগ্র রাজ্যজুৰি বিভিন্ন দৃশ্যপট দেখুৱাবলৈ পোৱা গৈছিল একমাত্র উপার্জনকারী জেললৈ যোৱাৰ পাছত পৰিয়ালটোৱে ভিক্ষা খুজিবলগীয়া হৈছিল দুবেলা দুমুঠি খাবৰ বাবে আৰু সেই সময়তে আজমল ভগৱানৰ ৰূপত আহিছে সেই পৰিয়ালটোক তেওঁ সোয়াসিটা করব বলে উল্লেখ করেছে আর এতকা নোহাকয়ে তেও জামিন দিব বলে উল্লেখ করেছে আর বদরুদ্দিন আজমলক ভগবানের চকুরে চাইছে এটা সেই পরিয়ালটোয়ে এই মুহূর্তের খবর আমি জানাই আছো বদরুদ্দিন আজমলর মহানতা দেখবলে পাওয়া গেছে স্বামীক এড়াবলে জামিনের বাবে ধন দিব আজমলে ভিক্ষা করে নিবারণ করেছিল পেটর ক্ষুধা আর সেই পরিয়ালটোর ওসর থিয় হয়েছে বদরুদ্দিন আজমল স্বামী কারাগারত থাকার সময়ত ভিক্ষা করে নিবারণ করেছিল পেটর ক্ষুধা দেবতার রূপত আজমল আহিছে তেওঁলোকৰ ওসরলে একমাত্র উপার্জনকারীক ধরে লৈ গৈছিল আরক্ষী আর তারপরে পরিয়ালটোর মাজত হাহাকার লাগিছিল অমান এখান নামি আহিছিল পরিয়ালটোর মাজলৈ তেওঁলোকে ভিক্ষা করবলগীয়া হৈছিল সেই বাতৰি আমি সম্প্রচার কৰিছিলো আৰু তাৰ পাছতে দেখিবলৈ পোৱা গৈছে সাংসদ বদরুদ্দিন আজমল সেই পরিয়ালটোর ওসর থিয় হৈছে বোৱাৰীগৰাকীৰ পৰিয়ালত উপস্থিত হৈ অভয়বাণী দিলে আজমলৰ প্ৰতিনিধি দলে তেওঁলোকে উল্লেখ কৰিছে যে পৰিয়ালটোক তেওঁলোকে চোৱাচিতা কৰিব জামিনৰ সমস্ত খৰচ বহন কৰাৰ প্ৰতিশ্ৰুতি দিলে দুৰ্ভগীয়া পৰিয়ালটোক দেৱতাৰ ৰূপত আজমল আহিছে আজমলৰ প্ৰতিনিধিৰ দলে ইতিমধ্যে তেওঁলোকক সকলো কথা কৈছে জামিনৰ সমস্ত খৰচ করার প্রতিশ্রুতি দিলে দুর্ভগীয় পরিয়ালটক আজমলের তরফের পর দিয়া হব আর্থিক সাহায্য আর ফকিরগঞ্জের দুর্ভগীয় পরিয়ালটির সদস্য এটা শোকত ভাগি পড়ছে তেনে সময়তে আজমলের অভয়বাণী আজমলের প্রতিনিধির দলে এই অভয়বাণী দিছে পরিয়ালটির কাছে থিয় হয়েছে আজমলের প্রতিনিধির দল সাংসদ বদরুদ্দিন আজমল দেবতার রূপত আহিছে তেওঁলোকৰ ওচৰলৈ বাল্য বিবাহৰ অপরাধত স্বামীক লৈ গৈছিল কারাগারলৈ আৰু তাৰ পাছতে একমাত্র উপার্জনকারী ঘৰৰ পৰা নোহোৱা হোৱাৰ লগে লগে দুবেলা দুমুঠি খাবৰ বাবে চিন্তা কৰিবলগীয়া হৈছিল তেওঁলোকে পেটৰ তাৰণাত নিবাৰণ কৰিবলৈ ৰাজপথত তেওঁলোকে ভিক্ষা খুজিছিল কেনে এক দৃশ্য করুণ দৃশ্য দেখিবলৈ পোৱা গৈছিল আমি দেখুৱাইছিলোঁ প্ৰতিটো দৃশ্য বদরুদ্দিন আজমলে এতিয়া আৰ্থিক সাহায্য তেওঁলোকক দিছে সমান্তৰালকৈ স্বামীক এৰুৱাবলৈ জামিনৰ বাবে ধন দিব বুলি আজমলে অভয়বাণী দিছে স্বামী কারাগারত থকাৰ সময়ত কিদৰে তেওঁলোকে ভিক্ষা খুজিবলগীয়া হৈছিল সেই দৃশ্য আমি দেখুৱাইছিলোঁ ফকিৰগঞ্জ আৰাইকাটা নামচলা গাঁৱৰ দুৰ্ভগীয়া পৰিয়ালটোৰ কাষত সাংসদ বদরুদ্দিন আজমল পুত্রক উঠাই নিয়ার বাবে অনাহারে দিন কটাইছে এতিয়া পরিয়ালটো আর পরিয়ালটোক আর্থিক অনাটনের পৰা দূর করার ক্ষেত্রত অভয়বাণী দিছে সাংসদ বদরুদ্দিন আজমলে আর এই ক্ষেত্রত বদরুদ্দিন আজমলের প্রতিনিধির দলে প্রতিশ্রুতি প্রদান করেছে এইদরে আর্থিক সাহায্য প্রদান করার দৃশ্য দেখবলে পোৱা গৈছে এই শেহতীয়া দৃশ্য দেখুৱাইছো টার্মিনেটর দর্শকক স্বামীক এড়াবলৈ জামিনের বাবে ধনও দিব আর পরিয়ালটোক বর্তমান আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে যেহেতু একমাত্র উপার্জনকারী ধরে লৈ যোৱা হৈছে পেটৰ তাৰণাত পরিয়ালটোৱে ভিক্ষা খুজিবলগীয়া হৈছিল আর এই পরিয়ালটোর হাতত তেওঁলোকে এইদরে ধন তুলি দিছে আর্থিক সাহায্য প্রদান করেছে আর অতি শীঘ্রে জামিন লাভ করার ক্ষেত্রতো সমস্ত খরচ আজমলে বহন করব বলে প্রতিশ্রুতি দিলে এই পরিয়ালটক যতদিন না বাইরে ততদিন আপনি হয়তো বাড়িতে খাওয়া খাতি কিনে খাবেন আর গোলা কে কত না রোজ